তো আমরা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনসের সামস একটা করে নিই। অমলান প্রেজেন্টস দ্য ফলোয়িং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট টু হিজ পার্টনার পিঞ্চু ফর দ্য ইয়ার এন্ডে 31st March 2020। অর্থাৎ অমলান তার যে একটা পার্টনার রয়েছে পিঞ্চু, তাকে কিছু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করে দেখিয়েছে, ঠিক আছে। সেখানে কি দেখিয়েছে, মানে এটা তৈরি করেছে কে, অমলান তৈরি করেছে, আর সেটা দেখাচ্ছে কাকে, পিচুকে, আর কোন ইয়ারে, 31st March 2020। এইবার স্যালারিতে কী দেখিয়েছে, অমলান পিচু এত করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওরা পেয়েছে, ইন্টারেস্ট অন লোন 12% পার অ্যানাম এরকম পেয়েছে, প্রফিট শেয়ারিং করেছে এই 3/4 1/4, তার মানে 3:1। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে কত প্রফিট এসছে, 80,400। বুঝতে পেরেছিস, এইভাবে অমলান তৈরি করে পিচুকে এটা দিয়েছে যে এই দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট আমাদের। এখানে কি বলেছে, পিচু ফিলস দ্যাট হি ইজ নট ফেয়ারলি ট্রিটেড বাই অমলান। এইবার পিচুর এটা মনে হয়েছে যে অমলান সঠিকভাবে ওর সাথে ট্রিট করেনি, মানে কোনোভাবে ঠকিয়েছে, আর বলেছে দেয়ার ইজ নো পার্টনারশিপ ডিড। আর এই যে ওদের দুজনের মধ্যে যে পার্টনারশিপ ফার্ম রয়েছে, সেই পার্টনারশিপ ফার্মের মধ্যে কিন্তু কোনো রকম ডিড নেই, ঠিক আছে। এবার বলেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট অ্যাজ পার প্রভিশন অফ পার্টনারশিপ অ্যাক্ট 1932। এবার বলেছে যে তাহলে নতুন একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তোমরা তৈরি করো পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর প্রভিশনসগুলোকে কনসিডার করে, আর এইটা খুব ভালো একখানা ফরম্যাটের সামস, এরকম কিন্তু আসলেও আসতে পারে, তাই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত প্রভিশনসগুলো দেওয়া আছে কোথায়, পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর মধ্যে। তো ওখানে আমরা কী দেখেছিলাম, ওখানে ক্লিয়ারলি বলা ছিল যে স্যালারি পাবে না, ঠিক আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে না, ইন্টারেস্ট অন লোন পাবে, কিন্তু সেটার ম্যাক্সিমাম রেটটা হবে 6%। আর এইখানে প্রফিট ট্রান্সফার টু, অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও যেটা হবে সেটা হবে ইকুয়ালি, দ্যাট ইজ 1:1। কথাটা বুঝতে পারলি, তার মানে আজকে প্রফিট তো 80,400 আছে, এই প্রভিশনসগুলোকে কনসিডার করে আমাদেরকে নতুন একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো বুঝেই গেছি কোনটা কী করতে হবে না করতে হবে, ঠিক আছে, আমরা করে নিচ্ছি এটা। তাহলে আমরা কী করলাম, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট একটা ওপেন করে নিলাম। এবার আমরা এখানে কী করব, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট 80,400, ঠিক আছে, টু স্যালারি এগুলি আসবে না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আসবে না, ইন্টারেস্ট অন লোন আসবে, ইন্টারেস্ট অন লোন যেটা হচ্ছে ম্যাক্সিমাম 6% অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932 অনুযায়ী, ঠিক আছে। তাহলে এইবার একখানা প্রশ্ন, আমার তো লোন অ্যামাউন্ট দরকার যার উপর আমি 6% চার্জ করব, এখানে সবচেয়ে বড় ব্যাপার দেখ এইখানে লোন অ্যামাউন্টটাই তো দেওয়া নেই, লোন অ্যামাউন্টটাই দেওয়া নেই, এখানে বলেছে ইন্টারেস্ট অন 12% পার অ্যানাম এত, তাহলে লোন অ্যামাউন্ট কোথায়, লোন অ্যামাউন্ট নেই, কিন্তু আমরা তো পেতে পারি 24,000 ডিভাইডেড বাই যদি আমি 12% করি তাহলেই তো লোন অ্যামাউন্টটা আমি পেয়ে যাব, ঠিক আছে। তাহলে লোন অ্যামাউন্ট কত, তাহলে এইখানে আমরা প্রথমে না ক্যালকুলেশনটা একটু দেখিয়ে দিই তাহলে তোদের সুবিধা হবে। 2400 এটা হচ্ছে ইন্টারেস্ট, যখন নাকি রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%, তার মানে আজকে এইখানে লোন অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 20,000, তাহলে 20,000 উপর আমি 6% চার্জ করবো, কত আসবে 1200, ঠিক আছে, কোনো রকম অসুবিধা। আর এখানে আর কী ছিল, প্রফিট ট্রান্সফার এইটা আসবে, তো প্রফিট যেটা আমরা ট্রান্সফার করব তো সেটা আসবে শেয়ার অফ প্রফিট, ঠিক আছে, সেটা আমরা কোনটা করব, দুটোর মধ্যে ব্যালেন্স করব, ব্যালেন্স করে যেটা আসবে সেটা আমরা ইকুয়ালি ভাগ করে দেবো দুটো পার্টনারের মধ্যে, সেটা হচ্ছে 80,400 মাইনাস 1200 আসছে কত, 79,200। এখানে দুজন আছে, একটা হচ্ছে অমলান আর আরেকটা হচ্ছে পিঞ্চু, ঠিক আছে, তাহলে কত আসছে 3960, হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে, বুঝতে পারলি। এবার আমরা আরেকখানা সামস করি, 70 কি আছে, অশোক অ্যান্ড সুব্রত আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাজ 3:2, দ্য পজিশন অফ দ্য ফার্মস অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস অ্যাজ অন 31st March 2020 ওয়াজ অ্যাজ ফলোস,
তার মানে অ্যাসেট আর লাইবিলিটি 31 মার্চ 2020 কোন জায়গাটা দাঁড়িয়ে রয়েছে সেটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। ফ্রি হোল্ড প্রিমাইজেস, ফ্রি হোল্ড প্রিমাইজেস, এবার ফ্রি হোল্ড প্রিমাইজেস মানে জানি যে আজকে যে বিজনেসটা করছে অর্থাৎ অশোক আর সুব্রত, ওরা যে প্রিমাইজেসটা নিয়ে রেখেছে সেটা ওনারশিপে অর্থাৎ নিজস্ব নামে, লিজে না, লিজে হলে লিজহোল্ড হতো। স্টক ইন ট্রেড, সানডি ডেটার্স, সানডি ক্রেডিটার্স, এটা লাইবিলিটির আইটেম, এটা অ্যাসেট, এটা অ্যাসেট, এটা অ্যাসেট, জেনারেল রিজার্ভ লাইবিলিটি সাইডের আইটেম, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট, অ্যাসেট ক্যাশ অ্যাট ব্যাঙ্ক অ্যাসেট, বিলস পেবল লাইবিলিটি, ওভারড্রাফট লাইবিলিটি। এবার কী বলেছে, ক্যাপিটাল রেশিও অফ দ্য পার্টনার্স ওয়াজ সেম অ্যাজ প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিও। এবার বলেছে যে এই বিজনেসের যে PSR সেটা কত, 3:2, আর এই রেশিওতেই হচ্ছে ক্যাপিটাল। কথাটা বুঝতে পারলি, বুঝতে পারলি, তা বুঝতে পারলি, ক্যাপিটালটা সেই রেশিওতেই। তাহলে আমাকে ফার্স্টে কী করতে হবে, টোটাল ক্যাপিটালটা বার করতে হবে, টোটাল ক্যাপিটাল আমাদেরকে বার করতে হবে। তারপর টোটাল ক্যাপিটাল যেটা বেরোবে সেই টোটাল ক্যাপিটালটাকে আমরা এই রেশিওতে ভাগ করে দেবো, সেখান থেকেই আমি অশোক আর সুব্রত দুজনের ক্যাপিটালটা পেয়ে যাব। কারণ এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে এইখানে ক্যাপিটাল রেশিওটা হচ্ছে প্রফিট শেয়ারিং রেশিওর সমান, অর্থাৎ একটা বিজনেসে কে কতটা ক্যাপিটাল দিয়ে রেখেছে সেইটা রেশিও যদি আমি বার করি সেটা ইকুয়ালস টু 3:2 হবে। বুঝতে পেরেছিস? তাহলে এই সামসটা আমরা একটুখানি এখানে প্রথমে বুঝে নিই, কারণ এটা একখানা কনসেপ্ট আছে, সামসটা করতে গেলে সেই কনসেপ্টটা জানা দরকার। 70, তার মানে এইখানে ফার্স্টে আমায় কী বার করতে হবে, টোটাল ক্যাপিটাল আমাকে ফার্স্টে বার করতে হবে, ঠিক আছে। টোটাল ক্যাপিটাল বার করব, তারপর সেটা 3:2 আমি ভাগাভাগি করে দেবো, কাদের মধ্যে, অশোক আর আরেকটা হচ্ছে গিয়ে সুব্রত। তাহলেই আমি পেয়ে যাবো ওদের দুজনের ক্যাপিটাল, ঠিক আছে। এইবার কথাটা হচ্ছে আমি যে টোটাল ক্যাপিটালটা বার করব কীভাবে বার করব, এই টোটাল ক্যাপিটালটা বার করার আমার কাছে দুটো রাস্তা আছে, যেটা আমরা ভ্যালুয়েশন অফ গুডউইলের সময় জিনিসটা শিখেছিলাম। একটা হচ্ছে লাইবিলিটি রুট, আরেকটা হচ্ছে অ্যাসেট রুট, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে এই লাইবিলিটি রুট আর অ্যাসেট রুট কথাটার মানে কি, রুট মানে হচ্ছে রাস্তা, সহজ ভাষায় বলতে গেলে যা বোঝায়, মানে অ্যাসেট রুট মানে হচ্ছে অ্যাসেটের দিক দিয়ে আমরা ইয়েটা বার করব, টোটাল ক্যাপিটালটা বার করতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা লাইবিলিটিসগুলোকে ধরে, মানে লাইবিলিটি রুটে বা লাইবিলিটি রাস্তাতে ধরে আমরা টোটাল ক্যাপিটালটা বার করতে পারি, ঠিক আছে। যদি লাইবিলিটি রুট হয় তাহলে কোন কোন জিনিসগুলো আসবে, তখন আসবে ক্যাপিটাল, তখন আসবে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, তার সাথে মিসলেনিয়াস এক্সপেন্সেসগুলো মাইনাস হবে, আর কোনগুলো অ্যাড হবে, আর অ্যাড হবে লং টার্ম বরোয়িংস মানে ডিবেঞ্চার এই ধরনের জিনিসগুলো, এই ধরনের। আর যেই যেই জিনিসগুলো লাইবিলিটি রুটে আমরা ধরেছি সেই সেই জিনিসগুলোকে আমরা ধরবো না কোথায়, অ্যাসেট রুটে। তার মানে এইখানে কোনগুলো আসবে, দেখ ফিক্সড অ্যাসেট, খালি দেখবি এটার সাথে কম্পেয়ার করে যে এইটার কোনো একটা জিনিস এখানে এসছে কি না, তার মানে ফিক্সড অ্যাসেট এখানে আসেনি, তার মানে ফিক্সড অ্যাসেট প্লাস কারেন্ট অ্যাসেট, অর্থাৎ কারেন্ট অ্যাসেটের মধ্যে কী আসবে, স্টক, ডেটার, ক্যাশ ইন হ্যান্ড, বিলস রিসিভেবল, প্রিপেইড এক্সপেন্স, এই ধরনের জিনিসগুলো। আজকে যে আমাদের ব্যালেন্স শিটে যে দুটো টাইপের অ্যাসেট হয়, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, একটা কারেন্ট অ্যাসেট, অর্থাৎ যেটার মধ্যে এইগুলি পড়ে, এগুলোকে কারেন্ট অ্যাসেট বলার পেছনে কারণটা একটাই, কারণ এইগুলি এক বছরের মধ্যে তার অস্তিত্ব হারিয়ে ফেলে এবং ক্যাশে কনভার্ট হয়ে যায়। আর এই ফিক্সড অ্যাসেট ক্যাশে কনভার্ট হতে অনেক বছর সময় নেয়, এক বছরের বেশি সময় নেয়, তার জন্য এগুলোকে বলে ফিক্সড অ্যাসেট আর এটাকে বলে কারেন্ট অ্যাসেট। কথাটা বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা? আর এখানে একটা জিনিস দেখ, এখানে কিন্তু আমি বিলস পেবেল, সানডে ক্রেডিটার্স এগুলো কিন্তু ধরিনি, তাই না? তো এই কারণে অ্যাসেট রুটে আমি ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি এইগুলোকে ধরবো। এবার কারেন্ট লাইবিলিটি বলতে কী বোঝায়, সেই সমস্ত লাইবিলিটিসগুলো, যে লাইবিলিটিসগুলো এক বছরের মধ্যে আমাদেরকে পে অফ করে দিতে হবে, অর্থাৎ বিলস পেবেল, ঠিক আছে, ক্রেডিটার, এইগুলো এটসেক্ট, এই ধরনের জিনিসগুলো, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যদি এই ধরনের কিছু থাকতো। কথাটা বুঝতে পারলি?
কোনো রকম অসুবিধা। তাহলে একটা জিনিস দেখ, আজকে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের ব্যালেন্স শিট তৈরি করতাম, এইগুলি এই যে জিনিসগুলো এগুলো আমরা লাইবিলিটি রুটটা ধরবো যখন আমি ক্যাপিটাল এমপ্লয়েড বার করবো বা টোটাল ক্যাপিটাল বার করবো, আর যেইগুলো এইখানে ধরবো সেই ধরনের জিনিসগুলি আমরা অ্যাসেট রুটে ধরবো না। তাহলে অ্যাসেট রুটে বাকি কী রইলো? ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট যেগুলির মধ্যে স্টক, ডেটাস, ক্যাশ ইন অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, বিলস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স এই ধরনের জিনিসগুলো আসবে। আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি, যেটার মধ্যে বিলস পেয়েবল, ক্রেডিটর এই ধরনের জিনিসগুলো আসবে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স এগুলো, কারণ এগুলো এর মধ্যে আসেনি। কোনো রকম অসুবিধা আছে? তাহলে এই জায়গাটা বোঝার পর আমরা পরিষ্কার বুঝতেই পারছি যে এই যেই অঙ্কটা হবে সেই অঙ্কটায় আমাদের টোটাল ক্যাপিটালটা বার করতে হবে কোন রুটে? ফিক্সড আমাদের বার করতে হবে অ্যাসেট রুটে। কেন? কারণ আমরা দুভাবেই বার করতে পারি, কোনভাবে আমরা বার করবো সেটা ডিপেন্ড করবে কোশ্চেনটা যে দিয়ে রেখেছে তার মধ্যে কোন ডেটাগুলো আছে, ক্যাপিটাল, মিসলেনিয়াস এক্সপেন্ডিচার্স, লং টার্ম ইনভেস্টমেন্টস বা সরি লং টার্ম বরোয়িংস এই ধরনের জিনিসগুলো আছে কি না। মানে আমাকে ডেটা দেখতে হবে যে যেই ডেটাগুলো দিয়েছে সেই ডেটাগুলো কি, যদি ডেটাগুলো এটার সাথে ম্যাচ করে তখন আমি বুঝে নেবো যে আমাকে ক্যাপিটাল এমপ্লয়েড বার করতে হবে অ্যাসেট রুটে, আর যদি এগুলি দেয় তখন আমায় বুঝে নিতে হবে লাইবিলিটি রুটে। কথাটা বুঝতে পারলি? তাহলে আরেকটা বার আমি দেখে নিই এটা। তো আমি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে যা যাবতীয় কিছু দিয়েছে সেগুলি হচ্ছে ম্যাক্সিমামই, খালি একটা কনফিউজ করার জন্য আমার জেনারেল রিজার্ভ দিয়েছে, কনফিউজ করার জন্য, এটাকে আমি ধরবোই না কারণ এটা লাইবিলিটি রুটে আসে, ঠিক আছে। বাদ বাকিগুলি সব কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি আর ফিক্সড অ্যাসেটের মধ্যে পড়ে, তার মানে অ্যাসেট রুটে বার করার জন্যই সমস্ত ডেটাগুলো কিন্তু এখানে দিয়ে রেখেছে। তাহলে আমরা কী করবো? অ্যাসেট রুটেই এখানে ক্যাপিটালটা বার করে নেব, বুঝতে পেরেছিস? তাহলে আমরা বার করে নিই। তাহলে এখানে কী কী আছে এটুখানি বল। টোটাল ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি আছে, প্লাস পরে ফিগার্সগুলো লিখে নেব, তারপর বিলস রিসিভেবল আছে, তারপর কী আছে, ক্যাশ আছে, ব্যাংক আছে, আর কী আছে বল অ্যাসেটের মধ্যে? আর কি ফ্রি হোল্ড প্রিমাইজেস, ফ্রি হোল্ড প্রিমাইজেস, তারপর স্টক ইন ট্রেড আছে, তারপর সানডে ডেটার্স আছে, এক্সপেক্টেড তোরা বুঝতে পারছিস এটা, আর কী আছে? এবার মাইনাস করে দে এবার কারেন্ট লাইবিলিটিসগুলো। তাহলে ক্রেডিটার্স কত আছে? তাহলে ক্রেডিটার লিখে রাখ, জেনারেল রিজার্ভটা আসবে না কারণ জেনারেল রিজার্ভটা কোনখানে আছে? লাইবিলিটি রুটে আছে, তাই সেটাকে ভুল করে আসবে না তোকে। এবার তোকে এটা গুগলি দিয়েছে, মানে জেনারেল রিজার্ভটা এর মধ্যে ঢুকিয়ে তোকে এই সিচুয়েশনটা তৈরি করে দিয়েছে যে তুই যদি ফ্লুয়েন্সির সাথে এটা লিখে দিস তার মানে তোর অঙ্ক ভুল হয়ে গেল, কারণ তুই লাইবিলিটি রুটের কোনো আইটেম তুই অ্যাসেট রুটে ইউজ করতে পারবি না তো, ঠিক আছে, তার জন্য রিজার্ভ অ্যান্ড সারপ্লাস কিন্তু আসবে না, বুঝতে পেরেছিস তো? আচ্ছা, তারপর এখানে আর কি লাইবিলিটি আছে? বিলস পেবেল আছে, তাহলে বিলস পেবেল আছে আর ব্যাঙ্ক ওডি আছে, ঠিক আছে, কোনো রকম অসুবিধা? এইবার প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি ফিগার্সগুলো বল, আমি লিখতে থাকি। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি একজন 45,000 প্লাস বিআর, ক্যাশ, ফ্রিহোল্ড প্রিমাইজেস, স্টক, তারপর হচ্ছে কি সানডে ডেটার, ক্রেডিটার, বিলস পেবেল, ব্যাংক ওডি। এবার আমরা কি করব, এখান থেকে টোটালটা বের করব নেটে, আর যেটা বেরোবে সেটা কি বেরোবে? আমাদের ক্যাপিটালটা বেরোবে বিজনেসের, ঠিক আছে। তাহলে অ্যামাউন্টটা বার কর, তাহলে আমাদের ক্যাপিটাল কত বেরিয়ে গেল? 158,000। এবার আমরা কি করব, এই 158,000টাকে ভাগ করে দেবো, এখানেই করে দিই 158,000 কোন রেশিও রে? 3:2, তার মানে এইখানে আসছে 9,48,00,63,200, ব্যাস এই হচ্ছে ওদের ক্যাপিটাল, বুঝতে পেরেছিস? খুব সুন্দর স্যাম, এটা খুবই সুন্দর, ঠিক আছে। এই জন্য এই টোটাল ক্যাপিটাল যেটা আমরা বার করি সেটা কীভাবে বার করি এই জিনিসটা একটু মাথায় রাখবি, লাইবিলিটি রুট অ্যাসেট রুট, ক্লিয়ার? কোনো রকম অসুবিধা আছে? ঠিক আছে, এবার আমরা আরেকখানা পিএল অ্যাপ্রোড সামস বুঝে নিই, কী আছে? 94, টেড, ফিল অ্যান্ড গর্ডন আর ইন পার্টনারশিপ শেয়ারিং প্রফিটস 2/5, 2/5 অ্যান্ড 1/5, অ্যান্ড থ্রু আউট দ্য হাফ ইয়ার এন্ডে 31st December 2016 দেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট হ্যাভ রিমেইন আনচেঞ্জড অ্যাট 60,000, 40,000, 30,000 রেসপেক্টিভলি। এই যে এইভাবে যে পিএসআর দেয় না, এ আর কিছু না, এটা শুধুমাত্র জাস্ট আমাদেরকে কনফিউজ করার জন্য, ঠিক আছে।
আজকে আমি যদি জিনিসগুলোকে একটু এখানে করি, আজকে টু ফিফথ, টু ফিফথ, ওয়ান ফিফথ, এই তো। আজকে এটাকে ফার্স্ট আমায় কী করে নিতে হবে, একখানা নর্মাল রেশিওতে কনভার্ট করে নিতে হবে। তাই কী করবো, ইনটু ফাইভ, ইনটু ফাইভ, ইনটু ফাইভ, ফাইভ 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 ফাইভ, তাহলে এখান থেকে কত হলো, টু ইস টু, টু ইস টু ওয়ান। মানে মাঝে মধ্যে এমন এমন কিছু দিয়ে দেবে অঙ্কটার মধ্যে যাতে নাকি তুমি একটু প্রবলেম ফেস করো, যেরকম জেনে রিজার্ভ ওখানে দিয়ে দিয়েছিলো, ঠিক এরকমভাবে এখানে রেশিওটা এরকমভাবে দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে কী করলাম, সিম্পলিফাই করে নিলাম জিনিসটাকে, কোন রকম অসুবিধা আছে এইবার, তার মানে এটা পুরো বুঝতে পারলি। আর ওনাদের ক্যাপিটাল এই এই জায়গাতে দাঁড়িয়েছিল। দ্য কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অন ফার্স্ট জুলাই 2015 ওয়ার ফিল ডেবিট ব্যালেন্স, তার মানে আজকে কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স কথাটার মানে কি, ডেবিট ব্যালেন্স কথাটার মানে হচ্ছে যে বিজনেসের কাছে পার্টনারের টাকা নেই, উল্টো বিজনেসের থেকে পার্টনার টাকা তুলে নিয়ে বসে আছে। কেন? কারণ ক্যাপিটাল লাইবিলিটি সাইডের আইটেম, তার কী ব্যালেন্স হয়, ক্রেডিট ব্যালেন্স হয় যদি পজিটিভ হয়, কিন্তু এখানে এটা কী ব্যালেন্স আছে, ক্যাপিটালের ডেবিট ব্যালেন্স, তার মানে বোঝাচ্ছে যে ফিল বিজনেসের থেকে 8,550 টাকা অতিরিক্ত তুলে নিয়ে বসে রয়েছে। গর্ডনের ডেবিট ব্যালেন্স, টেডের হচ্ছে গিয়ে ক্রেডিট ব্যালেন্স, কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, আর এইটুকুনি পরে আমি বুঝতে পারলাম যে এইখানে এই পার্টনারশিপ ফার্মে যে ক্যাপিটালটা মেনটেন্যান্স হচ্ছে আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। কেন? কারণ ফিক্সড ক্যাপিটাল মেথডে প্রত্যেকটা পার্টনারের দুটো অ্যাকাউন্ট মেনটেন হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। তো তার মানে আজকে যেহেতু এটা ফিক্সড ক্যাপিটাল মেনটেনে, ফিক্সড ক্যাপিটাল মেথডে মেনটেন হচ্ছে ক্যাপিটাল, তার মানে ফিলের একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। গর্ডনের একটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স, একটা কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, ঠিক একইভাবে টেডেরও একটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স, একটা হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স। বুঝতে পেরেছিস, ইন্টারপ্রিটেশন আমাদের ক্লিয়ার হলো পুরো। নেক্সট, ডিউরিং 2016 টেড উইথড্র 200 অ্যাট বিগিনিং অফ ইচ মান্থ। আবার এখান থেকে আমাদের কী মনে করিয়ে দিল, এখান থেকে আমাদের মনে করিয়ে দিল যে যখন নাকি কোনো একখানা পার্টনার উইথড্র করবে ইউনিফর্ম বেসিসে, ইউনিফর্ম বেসিস মানে সেম অ্যামাউন্ট সেম টাইম ইন্টারভেলে, অর্থাৎ প্রত্যেক মাসের প্রথমে প্রথমে, বা প্রত্যেক মাসের মাঝে মাঝে, বা প্রত্যেক মাসের শেষে শেষে, ঠিক আছে, বা এরকমও হতে পারে প্রত্যেকটা কোয়ার্টারের প্রথমে, বা প্রত্যেকটা কোয়ার্টারের মাঝে, বা প্রত্যেকটা কোয়ার্টারের এন্ডে। তো এগুলিকে তো আমরা ইউনিফর্ম বলি, মানে অ্যামাউন্ট আর টাইম ইন্টারভেল দুটোতেই সেম হবে। তখন মাসের ক্ষেত্রে হলে কী হবে, 6.56, আর এটা হচ্ছে 5.5, ঠিক আছে। এখানে কী বলেছে, ডিউরিং 2016 টেড উইথড্র 200 অ্যাট বিগিনিং অফ ইচ মান্থ, গর্ডন উইথড্র 400 অ্যাট এন্ড অফ ইচ মান্থ, ওয়াইল পি উইথড্র 1800 ডিউরিং পিরিয়ড অফ 6 মান্থস। মানে এ ছ মাস বাদে বাদে তুলেছে, তার মানে দুবার তুলেছে, ঠিক আছে, কোনো অসুবিধা আছে? আচ্ছা, দেয়ার পার্টনারশিপ ডিড প্রোভাইজ দ্যাট পার্টনার্স আর অ্যালাউড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% পার অ্যানাম, ঠিক আছে, দিয়ে দেবো, অসুবিধার কী আছে। আর একটা জিনিস মনে রাখবি যে যখনই আমরা এই ইন্টারেস্টটা ক্যালকুলেট করবো, এইবার তো এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে তোদের মনের মধ্যে যে দাদা এখানে তো দুটো ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স দেওয়া আছে, এবার কোনটার ওপর আমি চার্জ করে ইন্টারেস্টটা পে করবো। একটা জিনিস মনে রাখবি যে আজকে ইন্টারেস্টটা সবসময় আমরা পে করবো যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্সের ওপর নয়। কিন্তু কথাটা বুঝতে পারলি, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যালেন্স কী আছে, 60,000, 40,000, 30,000, তার মানে এইটার ওপর চার্জ করে কিন্তু আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বার করবো, তাহলে হয়ে যাবে। নেক্সট, পার্টনার্স আর অ্যালাউড অর চার্জ ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 4% পার অ্যানাম, তার মানে কি, এবার বলেছে যে কারেন্ট অ্যাকাউন্টের ওপরেও ইন্টারেস্ট দেওয়া হবে, দেওয়া হবে। এবার কথাটা হচ্ছে যার ডেবিট ব্যালেন্স সে কী করবে, ফান্ডকে ইন্টারেস্ট দেবে, যার ক্রেডিট ব্যালেন্স সে আবার ইন্টারেস্ট পাবে কারেন্ট অ্যাকাউন্টের ওপর। বুঝতে পেরেছিস, জিনিসগুলো যেন মাথায় থাকে, খুব ভালো অঙ্ক চুজ করেছিস স্নেহা। ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার অ্যানাম করে নেব। গর্ডন ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অফ দ্য কারেক্ট নেট প্রফিট অফ দ্য ফার্ম। এবার কারেক্ট যে নেট প্রফিট, দেখবো পরে গিয়ে নেট প্রফিট কীভাবে বলা আছে, যেটা কারেক্ট নেট প্রফিট হবে সেই নেট প্রফিটের ওপর 5% কমিশনস গর্ডন পাবে। আর কারেক্ট নেট প্রফিট, হ্যাঁ, এটা আমার একটা জিনিস মনে করিয়ে দিল, এরকমও হতে পারে যে ওই যে ইন্টারেস্ট অন লোন বা ধর রেন্ট পে টু ল্যান্ডলর্ড, যে ল্যান্ডলর্ডটা এখানে পার্টনার, তো সেটা ভেবেছে যে আর এটা যেহেতু পার্টনারকে পেমেন্ট করা হচ্ছে তাই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আসবে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কোথায় আসবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসার কথা। তো তার মানে যেই প্রফিট অ্যান্ড লসটা ডিটারমাইন্ড হয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেটা ভুল, তাহলে সেটাকে কারেক্ট করতে হবে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে। সেই জন্যই বলছে যে যেটা কারেক্টেড অ্যামাউন্ট অফ প্রফিট অ্যান্ড লস সেটার ওপর 5% চার্জ করে কমিশন গর্ডনকে দেওয়া হবে।
তো আমরা পরে দেখবো যে সেরকম ধরনের কিছু আছে কিনা। ফিল ইজ এন্টাইটেলড টু এ কমিশন অফ 5% অফ দ্য কারেক্ট নেট প্রফিট অফ দ্য ফার্ম আফটার চার্জিং সাচ কমিশন। এটা আমরা জানি যে আজকে যখন একটা কমিশনের ব্যাপার থাকে সেই কমিশনসটা দুরকমভাবে হতে পারে, বিফোর চার্জিং আর আফটার চার্জিং। যখনই আফটার চার্জিং হয় তখন আমরা কী করি, যেই অ্যামাউন্টের ওপর চার্জ করতে বলে সেই অ্যামাউন্টটাকে লিখি ইন্টু আমরা সেই পার্সেন্টেজ, মানে 100+ 3%। যেমন এখানে কত পার্সেন্ট আছে, 5%, তার মানে 105 দিয়ে আমরা সেটাকে ডিভাইড করবো আর 5 দিয়ে ওপরে বসাবো কত, 5। সেটা করলেই আমার বেরিয়ে আসবে যে আফটার চার্জিং মেথডে কতটুকুনি কমিশন পাবে ফিল। বুঝতে পেরেছিস, কোনো রকম অসুবিধা আছে? নেক্সট বলেছে টেড ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অফ দ্য কারেক্ট নেট প্রফিট অফ দ্য ফার্ম। এখানে কিছু বলেনি তো, যার ফলে এটা আমরা নর্মালি বিফোর চার্জিং হিসেবে আমরা চার্জ করে দেবো। বুঝতে পারলি, এখানে যেহেতু কিছু বলেনি তাই বিফোর চার্জিং। এবার কি বলেছে দেখি, ডিউরিং দ্য হাফ ইয়ার এন্ডেড অন 31st December 2016 দ্য নেট প্রফিট অফ দ্য ফার্ম ওয়াজ 270,000 আফটার চার্জিং গর্ডন স্যালারি। ব্যাস, ভুল করে দিয়েছে, তো স্যালারি তো পিএল অ্যাপ্রোতে আসার কথা, কিন্তু এটা কোথায়, এইটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা অ্যামাউন্ট হিসেবে সেটাকে ধরে সেটা 2,70,000 থেকে মাইনাস করে দিয়েছে, মানে মাইনাস করে 2,07,000 এসছে। তো তার মানে এটা তো ভুল প্রফিট। আজকে এই যে গর্ডনসের যে স্যালারি, এটা তো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের আইটেম। তাহলে আমাকে গর্ডনসের যে স্যালারি আছে সেটাকে 207,000 সাথে অ্যাড করে সঠিক প্রফিটটা ফার্স্ট ডিটারমাইন করতে হবে। বুঝতে পারছিস? ভেরি গুড। হুইচ হ্যাড বিন ডেবিটেড টু ওয়েজ অ্যান্ড স্যালারি অ্যাকাউন্ট, মানে কি গর্ডনকে যে স্যালারিটা পে করা হয়েছে সেটা ভুল করে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করেছে। কোন অ্যাকাউন্টে? ওয়েজেস অ্যান্ড স্যালারি অ্যাকাউন্টে। তাহলে গর্ডনের স্যালারিটা ফার্স্ট আমায় বার করতে হবে, বার করে আমাকে কী করতে হবে, 2,07,000 সাথে অ্যাড করে দিতে হবে। অ্যাড করলে আমরা কারেক্ট নেট প্রফিটটা পেয়ে যাবো, তারপর সেইটাকে যেরকমভাবে আমরা ডিস্ট্রিবিউট করা বা অ্যাপোর্শনমেন্ট করা সেইভাবে আমরা অ্যাপোর্শনমেন্ট করে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটা তৈরি করে দেবো। ঠিক আছে, আমরা তাহলে একটা অ্যাকাউন্ট ওপেন করে নিলাম। এইখানে ফার্স্ট আমরা কী লিখবো, বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, এইটা ফার্স্টে কারেক্ট করতে হবে, দ্যাট ইজ 207,000। এটার সাথে গর্ডন স্যালারিটা আমাকে অ্যাড করতে হবে। তাহলে গর্ডন স্যালারিটা কত একটুখানি বার করে নিই। গর্ডন এখানে কি বলেছে, 2,07,000, এটা হচ্ছে গিয়ে প্রফিট আফটার চার্জিং গর্ডন স্যালারি। তো এইখানে পুরো অঙ্কটার মধ্যে গর্ডন স্যালারি কোনো জায়গায় নেই, তো যার ফলে আমি সেটাকে এখানে অ্যাড করবো কোথা দিয়ে, কথাটা বুঝতে পারলি? তো অঙ্ক তোমার এখানেই আটকে গেল। তার মানে এখানে গর্ডন স্যালারি একটা দিতে হতোই হতো। ধর আমি এখানে ধরে নিয়েছি গর্ডন স্যালারিটা হচ্ছে গিয়ে তোর 12,000 টাকা ধরে নিলাম, এটা আমার অ্যাজম ফিগার। ঠিক আছে, এবার এই 12,000 টাকাটা আমি কী করবো, এটার সাথে যোগ করে দেবো বা এটাকে একটা কাজ করি 13,000 টাকা ধরে নিই। ঠিক আছে, 13,000 টাকা নিলাম, তাহলে এই 2,07,000 সাথে 13 যোগ করে এবার আমি পেয়ে যাবো প্রফিট বিফোর চার্জিং গর্ডন স্যালারি, তার মানে অ্যাকচুয়াল প্রফিটটা। বুঝতে পারলি? তো এইবার আমি সেটা ধরে এখানে করে দিই, তাহলে এখানে হচ্ছে 207,000 আর 13,000 টাকা, এইটা কি গর্ডন স্যালারি। ঠিক আছে, কত আসবে, 2,20,000। এবার এখানে করে দে টু স্যালারি। ঠিক আছে, এই গর্ডনস অ্যাকাউন্ট, গর্ডনস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, আর এখানে একটা জিনিস মনে রাখবি যে যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট থাকে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলো কিন্তু কারেন্ট অ্যাকাউন্টের থ্রুতে হয়, তাই গর্ডনস কারেন্ট অ্যাকাউন্ট কত আসবে, এইখানে আসবে 13,000। বুঝতে পেরেছিস, কোনো রকম অসুবিধা? এরপর আমরা কী করবো, এরপর আমরা পার্টনার্স আর অ্যালাউড ইন্টারেস্ট অন ক্যাপিটাল 5% পার অ্যানাম। ঠিক আছে, এরপর আমরা টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে যে সমস্ত পার্টনাররা রয়েছে, দ্যাট ইজ টেডস কারেন্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে ফিল কারেন্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গিয়ে তোর গর্ডনস কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যামাউন্টগুলো আমরা বার করে নিই, কিন্তু মনে রাখবি ইন্টারেস্ট অন ক্যাপিটাল সবসময় আমরা কার ওপর বার করবো, যদি কিছু না বলে দেয় আমরা ক্যাপিটালের ওপরেই বার করবো। ঠিক আছে, যেটা ক্যাপিটাল কারেন্ট অ্যাকাউন্ট নয়, কিন্তু এখানে বলে দিয়েছে কারেন্ট অ্যাকাউন্টের ওপরও করতে, সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা এখানে কার ওপর করবো, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপর। তাহলে 60,000, এটা হচ্ছে 60,000, 60,000-এর ওপর কত, 5% ইন্টু হাফ 6 মাসের। ঠিক আছে, আর এটা কত, 5% হাফ
কথাটা বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা? আচ্ছা নেক্সট পরেরটা করব, মানে এগুলো পরে ক্যালকুলেট করব। তারপর হচ্ছে পার্টনার স্যার অ্যালাউড অর চার্জ ইন্টারেস্ট অন কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স 4% পার অ্যানাম। তাহলে এইখানে আবার আসবে টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে কোন ক্যাপিটাল? কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে কে পাবে? শুধুমাত্র টেড পাবে, যেহেতু টেডের কারেন্ট অ্যাকাউন্টে পজিটিভ ব্যালেন্স। তার মানে টেড কত আসবে? 12,000 ইন্টু এর কত? এনআরও হচ্ছে 4%, তাই তো? তাহলে 4% ইন্টু হাফ, আর বাদ বাকিরা ইন্টারেস্ট দেবে, যেহেতু নাকি এরা বিজনেস থেকে টাকা তুলে নিয়ে বসে রয়েছে, দ্যাট ইজ কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স। তাই বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে। নাম কি? ফিল কারেন্ট অ্যাকাউন্ট, আর আরেকটা হচ্ছে গর্ডন কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এদের ব্যালেন্সটা কত আছে? ফিলের হচ্ছে 8550, 8550 ইন্টু 4% ইন্টু হাফ, আর এনার কত? 6550 ইন্টু 4% ইন্টু হাফ। বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? এইবার আমরা ইন্টারেস্ট অন ড্রয়িং 6% পার অ্যানাম করব। তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িং করব, ঠিক আছে। এইবার দেখে নিই কার কে কীরকমভাবে তুলেছে। এইখানে বলেছে যে টেড উইথড্র 200 অ্যাট বিগিনিং অফ ইচ মান্থ, তার মানে টেড 200 বিগিনিং অফ ইচ মান্থ, তার মানে 200 ইন্টু পার্সেন্টেজ অফ কত? ইন্টারেস্ট অন ড্রয়িং কত? পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং হচ্ছে 6%, ইন্টু কত আসবে? 6.5, ঠিক আছে, বিগিনিং অফ ইচ মান্থ। গর্ডন উইথড্র 400 অ্যাট এন্ড অফ ইচ মান্থ, তার মানে গর্ডন 400 ইন্টু 6% ইন্টু 5.5, ঠিক আছে। আর আরেকজন হচ্ছে গিয়ে তোর ফিল, ফিল কত টাকা তুলেছে রে? ফিল হচ্ছে গিয়ে 1800, ফিল উইথড্র 1800 ডিউরিং দ্য পিরিয়ড অফ 6 মান্থস, তার মানে 1800 ওপর 6% ইন্টু হাফ। কারণটা কি? এই ফিলেরটা বোঝাই যে আজকে এইটা ঠিক মাঝামাঝিতেও তুলেছে, ঠিক আছে। তো তার মানে আজকে এই যে মাঝামাঝি যে যেটা তুলেছে তার উপরই 6 মান্থসের চার্জ হবে, এইটা যেটা তুলেছে সেটার উপর থরি না হবে। বুঝতে পেরেছিস? এর জন্য এইটা কোনো অসুবিধা? তারপর কি হচ্ছে? তারপর গর্ডন ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অফ দ্য কারেক্ট নেট প্রফিট অফ দ্য ফার্ম, তার মানে একটা কি আসবে? টু কমিশন, ঠিক আছে। এখানে কি লিখব? গর্ডনস কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। গর্ডনস ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অফ দ্য কারেক্ট নেট প্রফিট অফ দ্য ফার্ম। তাহলে কারেক্ট নেট প্রফিট কত? 2,20,000, 2,20,000 ইন্টু তার উপর কত? 5% চার্জ করে দে, ঠিক আছে। এটা পেয়ে গেলি। নেক্সট, ফিল ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অফ নেট কারেক্ট নেট প্রফিট অফ দ্য ফার্ম আফটার চার্জিং সাচ কমিশন। তার মানে হচ্ছে এইখানে একটা কাজ কর, এখানেই আবার লিখে দে ফিল, ঠিক আছে। এ হচ্ছে 2,20,000, এর আফটার চার্জিংয়ের ব্যাপার কিন্তু, তার মানে এইখানে আসবে 105 আর 5, ঠিক আছে, বুঝতে পারলি। নেক্সট কি আছে? টেড ইজ এন্টাইটেল টু এ কমিশন অফ 5% অফ কারেক্ট নেট প্রফিট, আবার এটা হচ্ছে এখানেও লিখে দে, ভালোই হলো, এক জায়গার মধ্যে সব হয়ে গেল। 2,20,000 ইন্টু 5%, বুঝতে পারলি? কোনো রকম অসুবিধা আছে? কোনো রকম অসুবিধা নেই। তো এখানে ফিগার্সগুলো বার করে নিবি, তারপর আমরা কি করব? টু শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিটটা এখানে কার কার নাম আসবে? টেড, ফিল, গর্ডন, ঠিক আছে। টেড, ফিল, গর্ডন আমি এইভাবে লিখে দিলাম, তোরা রেশিওটাকে এখানে লিখে নিবি। আর এইখানে যে অ্যামাউন্ট আছে, অত কোনো রকম অ্যাডজাস্টমেন্টস নেই তো এখানে, ঠিক আছে। তাহলে সেটা এইখানে করবি, যোগ করবি, এখানে একটা অ্যামাউন্ট আসবে সেটা এখানে লিখবি, লিখে এইখানে বসিয়ে দিবি, আর এইখানে যে সমস্ত অ্যামাউন্টসগুলো আছে সেগুলোকে ক্যালকুলেট করে বসিয়ে দিবি, অঙ্ক শেষ। ক্লিয়ার? বুঝতে পারলি তো?